নাশকতার অভিযোগে রমনা মডেল ও পল্টন থানার পৃথক নয় মামলায় জামিন পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যে রাজধানীর পল্টন থানার ছয়টি ও রমনা থানার তিনটি মামলা রয়েছে। বুধবার বিকেলে শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান সোহাগউদ্দিন এ আদেশ দেন। তবে 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন নাশকতার অভিযোগে এই দুই থানার নাশকতার দুই মামলায় কারাগারে থাকায় এখনই মুক্তি পাচ্ছেন না তিনি। এর আগে মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগউদ্দিনের আদালতে মির্জা ফখরুলকে গ্রেফতার দেখানো সহ জামিনের আবেদন করেন তার আইনজীবীরা। শুনানি শেষে বিচারক গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে জামিন শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন আদালত।